নমস্কার। সাহিত্যে রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব বাংলা সাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা। তিনি একাধারে ছিলেন খ্যাতিমান কথা সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও শিক্ষাবিদ। তার অসাধারণ সৃষ্টি জনপ্রিয় চরিত্র টেনিদা, তার বিভিন্ন গল্পের হাস্যরস শিশু বৃদ্ধ সবাইকে এক অনাবিল আনন্দ দান করে। আজ আমরা শুনব তার একটি খুব মজার রচনা। গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সমগ্র কিশোর সাহিত্য থেকে। সবাই মিলে খুব মজা করে শুনি চলুন আজকের গল্প, একটি জানালা খুলতে। ঘুম থেকে উঠে ঘনশ্যাম ঘড়ুই আবিষ্কার করল জানলাটা খোলা যাচ্ছে না। জানালায় নতুন রং করা হয়েছিল, তার উপর কাল রাত্রিরে গেছে ঝমঝম বৃষ্টি। সেই বৃষ্টিতে জানালার কাঠ ফেপে উঠেছে, তার কাঁচা রং স্রেফ বজ্র আটুনি যাকে বলে। প্রথমে জয়গুরু বলে ছিটকিনি ধরে টানতে লাগলো, কিছুই হলো না। তারপর জয়মা কালী বলে দাঁত মুখ খিচিয়ে হ্যাঁচকা মারতে লাগলো, ফল যথাপূর্বং। লাভের ভেতর পাকাটির মতো আঙুলগুলো খটখট করতে লাগলো, হাতে তেলও লাল হয়ে ফোসকা পড়বার জো হলো, গা দিয়ে কালখাম ছুটে বেরুলো। হাল ছেড়ে দিয়ে কিছুক্ষণ বসে বসে হাঁপাতে লাগলো ঘনশ্যাম। আচ্ছা প্যাচে পড়া গেল এই সকালবেলায়, অথচ ঘরে এই একটি মাত্র জানলা, খুলতে না পারলে আলো বাতাস সব বন্ধ। তাই আবার বাইরে থমথমে মেঘ জমাট বেঁধে আছে। বাড়িটা দোতলা, ঘনশ্যাম ঘড়ুই ঝোলা গুড় আর চিটে গুড়ের কারবারি, একতলায় তার দোকান গুদাম এইসব। দোতলায় এই একটি ঘর, তাতে তার শয়ন পর্ব চলে। কয়েকটা চিটে গুড়ের হাড়িও সাজানো আছে একদিকে। রান্না বান্না সময় মতো একলা বসে হিসেব পত্তর মেলানো সবই চলে এই ঘরের ভেতর। অতএব সবেধন নীলমণি জানলাটাকে খুলতে না পারলে সারা দিন লণ্ঠন জেলে রাখতে হবে, তাতে খামুকা একরাশ কেরোসিন বরবাদ। ঘনশ্যাম জবরদস্ত কৃপণ, স্ত্রী নেই, খুব সম্ভব কিপটেমির চালায় সে বিচারা না খেয়ে মরেছে। একটা মাত্র জোয়ান ছেলে, সে বাড়ি ছেড়ে পালিয়ে যোগ দিয়েছে মিলিটারিতে। সেজন্য ঘনশ্যামের কোনো দুঃখ নেই, অনেক খরচা বেঁচে গেছে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে। বাড়িতে এখন একা, কর্মচারী বলতে আছে একজন জলধর জানা, কিন্তু সে থাকে মাইল দেড়েক দূরে, বেলা দশটা নাগাদ দোকানে আসবে। তার মানে আরো তিন ঘন্টা ঘনশ্যামকে একা থাকতে হবে এবং তিন ঘন্টা ধরে জানালাটাকে কিছুতেই বন্ধ রাখা যায় না। কাজেই বাধ্য হয়ে পালুয়ান মতো কাউকে ডাকা দরকার, একটা কুলিটুলি হলেই সুবিধা, কিন্তু যাকেই ডাকা যায় কম করে অন্তত চার আনা পয়সা তাকে বকশিস দিতে হবে। তো ভাবতেই ঘনশ্যামের মন খারাপ হয়ে গেল। গুটি গুটি বেজার মুখে রাস্তায় বেরুলো ঘনশ্যাম, আর বেরুতেই সঙ্গে সঙ্গে খুশির হাসিতে তোবড়ানো মুখ ভরে উঠল তার। বরাত একেই বলে। একটু দূরেই গান গাইতে গাইতে আসছে গঙ্গারাম, গঙ্গারাম হালদার। তার বিকট বাজখাই গানের তারায় উচ্ছ্বাসে গোটা তিনে কুকুর
ছুটেই পালালো। গঙ্গারামের মাথা মোটা, লেখাপড়া বেশি দূর এগোয়নি, বাপের অবস্থা তার ভালো, জমি জমা আছে। ছেলের মগজ নিরেট দেখে ধর্মের নামে ছেড়ে দিয়েছে তাকে। লেখাপড়া নাই করুক, ডন বৈঠক করে গঙ্গারাম শরীর বাকিয়েছে একখানা, তিনটে বাঘেই তাকে খেয়ে শেষ করতে পারবে না। গলার আওয়াজে তার মেঘ ডাকে, পাড়ায় শখের যাত্রা টাত্রা হলে সে তাতে ভীম সাজে। পাট বিশেষ করতে হয় না, গদা ঘুরিয়ে গোটা কয়েক গর্জন করলেই আশুশুদ্ধ লোকের পিলে চমকে যায়। ঘনশ্যাম গঙ্গারামকে দু চক্ষে দেখতে পারে না, কিন্তু আজ গঙ্গারামকে দেখবা মাত্র তার প্রাণ মন সব জুড়িয়ে গেল। ঝোলাগুড়ে চাইতেও মিঠে সুরে ডাকল, বাছা গঙ্গারাম। গঙ্গারাম বললে, কি বলছেন ঘনু জ্যাঠা? আমার ঘরে জানলাটা শক্ত হয়ে এটে বসেছে বাবা, কিছুতেই খোলা যাচ্ছে না, একটু যদি টেনে খুলে দাও। সঙ্গে সঙ্গে গঙ্গারাম উৎসাহিত হয়ে উঠল, এ আর শক্ত কথা কি জ্যাঠা, এক্ষুনি খুলে দিচ্ছি। জানালা তো জানালা, তোমার বাড়ির সব দরজা কবজা শুদ্ধ টেনে খুলে বের করে দেব। না না না, ঘনশ্যাম আঁতকে উঠল, দরজা টরজা সব ঠিক আছে, তোমায় কিছু করতে হবে না, শুধু জানলাটা খুলে দিলেই হবে। এ তো এক মিনিটের কাজ, চলুন। কিন্তু দেখা গেল জানলা অত সহজে খোলবার পাত্র নয়, দাঁত কিরমির করে মারো জোয়ান হেইও বলে ডাকাত পড়া হাঁক ছেড়ে 15 মিনিট সব রকম কসরত করে গঙ্গারামও ঘোল খেয়ে গেল। ঝপাত করে বসে পড়ল মেঝের ওপর, ফোঁসফোঁস করে হাঁপাতে লাগলো। অনেক জানালা দেখেছি মশাই, কিন্তু এমন বিদঘুটে বিচ্ছিরি জানালা তো কখনো দেখিনি। বাবা গঙ্গারাম, তুমিও পারলে না? ঘনশ্যাম কাঁদো কাঁদো হয়ে গেল। তাহলে কি ও জানলাটা আর কোনো দিন খোলা যাবে না, চিরদিনই বন্ধ হয়ে থাকবে? গঙ্গারামের আত্মসম্মানে ঘা লাগলো। বন্ধ থাকবে, থাকলেই হলো, ইয়ার কি নাকি? জানালা না খুলে যদি আজ বাড়ি ফিরি তাহলে আমার নাম গঙ্গারামই নয়। গঙ্গারাম গো গো করতে লাগলো। তারপর মিনিটখানেক চোখ পাকিয়ে জানলার দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা এবার এগেন বলেই কাঠের চেয়ারটা হড়হড়িয়ে টেনে নিয়ে গেল। বললে, জানালার মাথার দিকটা হাতে পাচ্ছি না, ওইখানেই আটকে আছে মনে হচ্ছে, এবার মাথাটা ধরে টেনে দেখব। চেয়ারের ওপর ব্যস্ত হয়ে তাড়াতেই খটাং বাপস বলে চেঁচিয়ে উঠল গঙ্গারাম, ব্যাপার আর কিছু নয়, জানালার ঠিক ওপরেই দেয়াল ঘড়ি, তার তলার দিকে ছুচলো অংশটা গঙ্গারামের মাথায় লেগেছে। এমন বাজে জায়গায় ঘড়ি রাখেন, আক্কেল নেই আপনার? মাথায় হাত বুলিয়ে গঙ্গারাম বললে, আমার চাঁদি একেবারে ফুটো করে দিয়েছে, নিন ধরুন। কি ধরতে বলছি সেটা বোঝবার আগেই কেলেঙ্কারি ঘটে গেল একটা। গঙ্গারাম পত্র পাঠ উপড়ে আনল ঘড়িটাকে, আর ঘনশ্যাম হাঁ হাঁ করে উঠবার আগেই ধাই করে পড়ে গেল মেঝেতে। ঝনঝনাত আওয়াজ তুলে ঘড়ির 12টা বাজল। ঘনশ্যাম আর্তনাদ করে উঠল, এ কি করলি ওরে হতভাগা, এ কি করলি, 40 বছরের পুরনো বাবার আমলের এমন জাপানি ঘড়িটা। আপনাকে ধরতে বললুম, ধরলেন না কেন? গঙ্গারাম বিকট গলায় ধমক দিলে, নিজের দোষেই ঘড়ি গেছে আপনার, এমন বেয়াড়া জায়গায় ওটাকে রাখলেনি বা কেন? এখন বেশি চেঁচামেচি করবেন না, কাজ করতে দিন। হায় হায়, অমন ঘড়িটা!
শাট আপ! গঙ্গারাম হুঙ্কার করল, ডিস্টার্ব করবেন না বলে দিচ্ছি। হুঙ্কার শুনে ঘনশ্যাম থমকে গেল। গঙ্গারাম তখন জানালার মাথাটা ধরে দারুণ ভাবে টানাটানি করছে। চেয়ারটা মরমর করে উঠল। করুণ গলায় ঘনশ্যাম বললে, বাবা গঙ্গারাম, আমি বলছিলাম জানালা খোলবার দরকার নেই, খোঁটা বরং বন্ধই থাক। তুমি তো বিস্তর পরিশ্রম করলে, এবার বাড়ি যাও। বাড়ি যাব জানালা না খুলে? চেয়ার থেকে নেমে পড়ে গঙ্গারাম বললে, সে পাত্র আমাকে পাওনি, এবার আমি বুদ্ধি পেয়ে গেছি, পেছন থেকে ধাক্কা দিলে জানলা খুলে যাবে। কিন্তু দোতলা জানালা যে ধাক্কা দেবে আকাশ থেকে নাকি? আকাশ থেকে কেন, মইয়ে চেপে। মই? মই আমি কোথায় পাবো? মই আছে ওপাশে রামকানাই কাকার বাড়িতে, নিয়ে আসছি। রামকানাই? ঘনশ্যাম বিষম খেল। রামকানাইয়ের সঙ্গে আমার যে দু বছর মুখ দেখা দেখে বন্ধ, দারুণ ঝগড়া, কখনোই মই দেবে না। দেয় কিনা দেখছি, বলে গঙ্গারাম টুক করে একটা পিতলের ঘটি তুলে নিয়ে পড়লে, এইটা জামিন রেখে নিয়ে আসব। আহা, করছো কি, অনেক দাম ও ঘটিটার। হে ও গঙ্গারাম! আর গঙ্গারাম তিন লাফে ঘর থেকে বেরিয়ে গেল। সে যাবার সময় বলে গেল, ঘরটা ততক্ষণ সাফ করে ফেলুন আপনি, বিস্তর ভাঙা কাজ, পায়ে ফুটলে মারা পড়বেন। ঘর সাফ করা মাথায় রইল, ঘনশ্যামও ছুটে বেরুল পিছনে, কিন্তু গঙ্গারামকে ঠেকায় কার সাধ্যি। ঠিক তিন মিনিটের মধ্যে ঘটি জামিন রেখে সে মই নিয়ে এলো রামকানাইয়ের কাছ থেকে। কাতর স্বরে ঘনশ্যাম বললে, দোহাই বাবা গঙ্গারাম, জানালা যেমন আছে থাক, তুমি মই ফেরত দিয়ে আমার ঘটি নিয়ে এসো। আনবো খন, ঘটি তো পালাচ্ছে না, আপনি একটু চুপ করে থাকুন না ঘনু জ্যাঠা, দেখুন না আমি। কথাটা শেষ হলো না, তার আগেই মচ মচ মরাত। দেওয়ালে মই রেখে উঠতে চেষ্টা করেছিল গঙ্গারাম, সামলে নিল কোনো মতে, মই গেল। ঘনশ্যাম গগন ভেদি হাহাকার করে উঠল, তাহলে আমার ঘটিটা? ঘটিও গেল, তাতে আর কি হয়েছে, একটা পুরনো ঘটি গেল, তিনটে নতুন কিনতে পারবেন। ঘনশ্যামকে সান্ত্বনা দিয়ে গঙ্গারাম বললে, কিন্তু ব্যাপারটা কি জানেন ঘনু জ্যাঠা, জানালা ওই ভেতর থেকেই খুলতে হবে। না, জানালা খুলতে হবে না, ঘনশ্যাম তারস্বরে বললে, জানালা আমি কিছুতেই খুলব না, কোনো দিন খুলব না, কাউকে খুলতে দেব না। তুমি এখন যাও, দয়া করে যাও, আমাকে রেহাই দাও। জানালা আমি খুলবই, না খুলে যাব না, হুম, এ আমার ভীমের প্রতিজ্ঞা। গঙ্গারাম তার 48 ইঞ্চি বুক দু হাতে থাপড়ে নিল একবার। জানালা খুলবে তবে আমি নড়ব এখান থেকে, কিন্তু খুলতে হবে ভেতর থেকে, শুধু এক গাছা দড়ি যদি পাই। দড়ি টড়ি নেই, আকাশ মেঘে অন্ধকার করে এসেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তুমি বাড়ি যাও গঙ্গারাম। ছ, বজ্রবিদ্যুৎ, ওসবে আমার কি হবে? গঙ্গারাম তাচ্ছিল্যের হাসি হাসল, যদি কেবল এক গাছা দড়ি পাই, ওই তো দড়ি। হাড়ে হাড়ে আরে, ঘনশ্যাম চিৎকার করতে লাগলো, কিন্তু তার আগেই দরজার সামনে বাধা তার গরুর গলা থেকে দড়ি খুলে ফেলল গঙ্গারাম। আরে গরুটা বড্ড পাঁচি, একবার ছুটলে আর ধরা যায় না ওটা।
ঘনশ্যামের চিৎকারেই কিনা কে জানে, দড়ি খোলা পাওয়া মাত্র গরু প্রাণপণে ছুটল, চার পা তুলে চক্ষের পলকে উধাও হয়ে গেল মাঠের দিকে। ধরো ধরো গরু ধরো আগে, চোখ পাকিয়ে এবার আকাশ ফাটানো হাঁক ছাড়ল গঙ্গারাম। গরু ধরবেন আপনি, আমি কেন? আমি তো জানলা খুলব। লুক হিয়ার ঘনু জ্যাঠা, আমার কাজে সমানে বাধা দিচ্ছেন আপনি, ফের যদি একটাও কথা বলেন, সামনের ওই ভরা পুকুর দেখতে পাচ্ছেন, ঠ্যাং ধরে সোজা ওর ভেতর ছুঁড়ে দেব। আমি পথে বসলাম ভাঙা গলায় এই কথা বলে ঘনশ্যাম রাস্তার মধ্যে বসে পড়ল। কিন্তু বসেও কি থাকবার জো আছে? গঙ্গারাম দড়ি নিয়ে দোতলায় চড়েছে, কাজেই ঘনশ্যামকেও রুদ্ধ শ্বাসে পিছু নিতে হলো। তড়িৎকর্মা গঙ্গারাম এবার জানালার করার সঙ্গে গরুর দড়ি বেঁধে ফেললো শক্ত করে। এইবার এইবার যাবে কোথায়? মারো টান, টানো আরো জোর, ঘো ঘো ঘোত। করাত, শেষ করাতটা দড়ি ছেড়বার শব্দ। শুধু দড়ি ছিল না, চিত হয়ে ছিটকে পড়ল গঙ্গারাম, পড়ল ঘনশ্যামের ওপর। ঘনশ্যাম পড়ল কোনায় থরে থরে সাজানো চিটে গুড়ের হাড়ির ওপর, এক সঙ্গে চারটে হাড়ি ভাঙল। চিটে গুড় মেখে ভূত হয়ে ভালো করে উঠে বসবার আগে বাইরে মেঘে থমথম আকাশ থেকে ছুটে এলো ঝোড়ো বাতাস, এলো বোধহয় 70 মাইল স্পিডে। আর এতক্ষণে বন্ধ জানালাটা সেই হাওয়ার ধাক্কায় বাজের মতো শব্দ করে খুলে গেল। শেষ হলো আজকের গল্প একটি জানালা খুলতে। সত্যি একটি জানালা খুলতে কি কি কাণ্ডই না ঘটালো আমাদের গঙ্গারাম! কতটা লোকসানের মুখোমুখি হলেন ঘনশ্যাম বলুন তো। ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। শ্রোতা বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।